السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার এই চমৎকার আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনাদের প্রাণপ্রিয় চ্যানেল, আপনারা আমাদের সাথে থাকেন এটা আলহামদুলিল্লাহ আমরা অভিভূত। আপনারা প্রাণ খুলে প্রশ্ন করবেন, ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, জ্ঞান গর্ভ প্রশ্ন করব, না জানা বিষয়ে জানার চেষ্টা করব। অতীতে যা রিপিট হয়েছে তা আমি না করে অন্য ভাইকে বোনকে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। আপনারা এই অনুষ্ঠান এখন যেমন সরাসরি টিভি সেটে দেখতে পাচ্ছেন, একইভাবে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন, এবং আমরা নজর রাখব এটিএন ইউটিউব চ্যানেলে ATN.tv-তে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। বন্ধুগণ, আপনাদের কাছেই চলে যাব। আজকে সরাসরি জবাব দিবেন বিশ্ববরণ্য আলেমে দিন ফজিলতু শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসুন আপনাদের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি নাটক থেকে বলছি। জি, আমি নাটক থেকে বলছি। হ্যাঁ, নাটক। এবার এবার প্রশ্ন চলে যায়। সূরা তাওবা শেষ আয়াত সাতবার করে সকাল ও সন্ধ্যায় পড়ি, আমার এই আমলটা কি ঠিক আছে? আচ্ছা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াত, এই তো? না, হাসবি আল্লাহু লা ও হাসবি আল্লাহ। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যখনই ফরজ নামাজের শেষে সকাল সন্ধ্যায় সূরা ইখলাস সালাত নাচ করে আমার কোমরে ব্যথা, খুব মেরুদণ্ডে ব্যথা, পায়ে ব্যথা, এগুলো পড়ে আমি হাতে ফু দিয়ে সকাল সন্ধ্যায় ফরজ নামাজের শেষেই পড়লেই আমি হাত বাই এগুলো মেসেজ করি গুলাই দিই ফু দিয়ে, আমার এই আমলটা কি ঠিক আছে? আমার কি এটা বেদাত হবে? আর কোনো প্রশ্ন? ধৈর্য ধারণ করুন, সঙ্গে থাকুন, জবাব শুনুন। জি, নাটোর থেকে বোন জানতে চেয়েছেন যে সূরা তাওবার শেষ আয়াত হাসবি আল্লাহ, এই আয়াত উনি সকাল সন্ধ্যা সাতবার করে পড়েন, এই আমল কি করা ঠিক আছে না বেদাত হচ্ছে? আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد، أقول بالله التوفيق. আপনি কোরআন কারীমের যেখান থেকে সকাল সন্ধ্যা পড়েন এটা বিদআত না? আল্লাহ সকাল সন্ধ্যা দিনে রাতে এটা আপনি কোরআন পড়তে পারেন, আর বিশেষ করে যে সমস্ত দোয়াগুলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন এই দোয়া আপনি করতেই পারেন, এটা কোনো বেদাতের কিছুই নাই। আল্লাহু আলাম। শুকরান। একইভাবে উনি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক নাস, ফাতিহা শরীফ পড়েন, এবং ওনার শরীরে ব্যথা বেদনা আছে, ফু দিয়ে এরপরে শরীরে স্পর্শ করে দেন, এটা কি কোনো ঠিক আছে না বেঠিক? না, ঠিকই আছে, কারণ সূরা ফাতিহাকে বলা হয়েছে দাওয়া উল্লি করলে দা, প্রতিটি রোগের এটি চিকিৎসা, এটি হলো ঔষধ, সুতরাং শিফা, এটাকে আরেক নাম হলো সূরাত শিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলি পড়ে নাকে মানুষের নাকে মুখে ফু দিতেন, তো কাজে আপনি যেটা করছেন ঠিকই আছে। আল্লাহ ভরসা। জীবন, আশা রাখি বুঝতে পেরেছেন আপনি বেদাত করছেন না, তবে বেদাতি পদ্ধতিতে আপনি যাবেন না, আপনি যা করছেন এটা কোরআনের উপরে আমল করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। পরিচয় প্রশ্ন। আমি গাজীপুর থেকে মোহাম্মদ আমিরুল ইসলাম বলছিলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি আমি আসলে লাইন পাই না, আজকে লাইন পাইলাম দুইজন প্রিয় মানুষ একসাথে। আমার প্রশ্ন হলো যে আপনারা তো, আমরা তো সাধারণ মানুষ, আমরা দেশ বিদেশে যাইতে পারি না, আপনারা তো দেশ বিদেশে ঘুরে বেড়ান। আমাদের এই যে উপস্থাপক, আমার প্রিয় উপস্থাপক, উনি যে রমজানে একটা অনুষ্ঠান গেছে ওনার, উনি মিশরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে। বিষয়টা হইল যে আমাদের দেশে যেমন আমরা রাস্তায় বাইরে রাস্তাঘাটে কত মাজার শরীফ কত কিছু দেখতে হয়, মাজার শরীফে তারা আলোক সজ্জা করে লাল নীল বাতি জ্বালাইয়া তাদের বাসা, এগুলো হইলো আল্লাহর ওলির মাজার। আসলে ওই আপনারা যদি বিভিন্ন দেশে যান, ওইসব দেশে কি এরকম মাজার শরীফ আছে নাকি? আর যদি না থাকে তাহলে কি ওইসব দেশে আল্লাহর ওলি ছিল না? এটা হইলো আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের দেশে দেখতে ভাই যে জুমার দিনে মসজিদে জায়গা পাওয়া যায় না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে আর সপ্তাহে একদিন নামাজ পড়ে, এই নামাজ সম্পর্কে কিছু বলবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আর একটা সংশোধন, না গত বছর তুরস্কে গিয়েছিলাম, মিশরে না। জি আচ্ছা শেখ, প্রথম হলো যে মাজার শরীফ বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যায়, অন্যান্য দেশে এরকম আছে কি নাই? যে এগুলো বেদাত, বেদাতের আড্ডা আখড়া, এটা কোনো ব্যক্তিগত কবরকে পাকা করা, উঁচু করা, এটাকে ডেকোরেট করা, সৌন্দর্যমণ্ডিত করা, এগুলি হারাম, এগুলি বেদাত, কুসংস্কার। হ্যাঁ, যদি মুসলমানদের কবরস্থান হয়, অনেক কবর, এটার হেফাজতের জন্য চারপাশে ওয়াল দেয়া যাবে, এটা করা যাবে। কিন্তু ব্যক্তিগত কবর পাকা করা বা তার সৌন্দর্যমণ্ডিত করা, এটা বেদাত, কুসংস্কার, যেগুলি আমাদের দেশে প্রচুর, কোনো কোনো দেশে নাই তা নয়, কিন্তু এই বাংলাদেশে, ভারত, পাকিস্তান, এই তিন দেশে প্রচুর। এছাড়া কোনো কোনো দেশে মূর্খতার কারণে মানুষ এগুলি করে, মূলত সৌদি আরবে তো নাই, এই আরব দেশগুলোতে কম, অন্যান্য এতে কম। আল্লাহ আলম বিশ্ব, মানে কোনো দেশে এটা থাকার কোনো সুযোগ নেই। জি জুমার সালাত সম্পর্কে উনি জানতে চেয়েছেন যে জুমার সালাতের আগে সলাৎ পরে সলাৎ বেটার? জুমার সলাতে আপনার বক্তব্য হলে যে মসজিদ ভর্তি থাকে, জায়গাও পাওয়া যায় না, কিন্তু অন্যান্য ওয়াক্তে মুসল্লি নাই, লোকেরা ওই সাপ্তাহিক মুসল্লি হন, অনেকে আছেন। আর তাছাড়া জুমার দিন ছুটির দিন কারণে বাড়িতে থাকে, আর সবাই মসজিদে আসে, এই জন্য মসজিদ ভর্তি থাকে। অনেকেই নামাজ পড়ে, বিভিন্ন কর্মস্থলে পড়ে, অফিসে পড়ে, নানান জায়গায় করে, সেই জন্য মসজিদে জাম ইয়া দেখা দেন। কিন্তু ব্যক্তিগত অফিসে তো জুমার নামাজ পড়া যায় না, কাজে মসজিদে যেতেই হয়, এইটাও একটা বড় কারণ মসজিদে বেশি জুমার দিন হওয়া। তবে অনেকে আছে যে মোটে নামাজ পড়ি না, না পড়ার চেয়ে কিছু পড়া তো ভালো, সেই হিসাবে জুমা যায়। তো এটা জ্ঞানের অভাব, মানুষকে জানাতে হবে যে নামাজের মধ্যে কোনো তফাত করা যাবে না, পাঁচ ওয়াক্ত নামাজ এটি ফরজ, একবারে বড় ফরজ, সুতরাং পাঁচ ওয়াক্তই মসজিদে যাওয়া। আর তা না হলে যেখানে জমাত করা যায়, মসজিদ কাছে নেই, জমাতের সাথে দুইজন তিনজন মিলে হইলো, জমাতের সাথে নামাজ পড়া ভালো। জি বন্ধু, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন, বাকি আরো বুঝার থাকলে আপনি ভবিষ্যতে আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি পরিচয় প্রশ্ন। আমি চিটাং থেকে তানিয়া বলছি। জি জি আমার একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিমান নাসির, এটার ফজিলত কি জানাবেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
সূরা বাকারার শেষ দুই আয়াত এবং সূরা আল ইমরানের শেষ দশ আয়াত করলে কোন ফজিলত পাওয়া যাবে? আর আমাদের সংসারে অনেক অভাব চলতেছে, আমার স্বামীর কাজ কাম নাই, তো এক বছর ধরে কোন আমলটা করলে স্বামীর কাজ কামের ব্যবস্থা হবে? সূরা বাকারা আর হলো সূরা সূরা আল ইমরানের, জি জি, সূরা বাকারা আর সূরা আল ইমরানের কোনটা বলছেন? শেষ দশ আয়াত। আচ্ছা হ্যাঁ, এরপরে বলেন। জি বলুন, প্রশ্ন শেষ? আচ্ছা জি, আপনি সাথে থাকুন। শেখ, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, অপেক্ষমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, জি প্রশ্ন, দুইটা প্রশ্ন। ওকে, একটা প্রশ্ন হচ্ছে, আমি একজন চাকরিজীবী ছিলাম, তো সেনাবাহিনী, তো বর্তমানে যা দেখছি নামাজ, যুবক বয়সে চাকরিতে ভর্তি হয়ে 60 বছর পূর্তি হলে চাকরি থেকে অবসর নিয়ে, তখন যখন বয়সকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং যে বয়সে স্ত্রী সন্তান সরকারও পছন্দ করে না, সে অবস্থায় পেনশন এসে হাতে লাঠি এবং তসবি নিয়ে নামাজে লেগে যায় এবং হাঁটাহাঁটি করে তসবি নিয়ে আল্লাহ হয়ে যায়। এদের নামাজ ঘুষ সুদ খেয়ে এসে এখন তসবি নিয়ে রাস্তায় ওয়াকিং করে এবং নামাজ পড়ে, এই নামাজটা কি অবস্থা শেষ বয়সের? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে, বর্তমানে আমরা যে ফরজ নামাজ জামাতে পড়ি, শেষ দুই রাকাতে যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? যদি লাগে তা আমরা তো সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ বলতে পারি না, আর ইমাম সাহেব রুকুতে চলে যায়, এই নামাজের কি অবস্থা হবে আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি একটু ধৈর্য ধারণ করুন, আরো কিছু প্রশ্নের জবাবের পরে আপনার জবাব হবে। জি শেখ, এর আগে বোন জানতে চেয়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, এর ফজিলত কি? এগুলি হলো দোয়া, দোয়ার ফজিলত তো অনেক। দোয়ার মূল দর্শনটা হলো আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি আমার দোয়া শুনেন এবং তিনি আমার দোয়া কবুল করতে পারেন, করেন, অথবা একটু দেরি দেরি করেন, আমার কল্যাণের জন্যই তিনি করেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার কাজ দোয়া করা, দোয়া কবুল হলো কি কবুল হলো না এটা আল্লাহর ব্যাপার, এটা তো আমি চিন্তা করব না, আমি দোয়া করতে পারলাম কি না এটাই হলো আমার লক্ষণীয় ব্যাপার। কারণ আল্লাহ আদেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো আল্লাহ আদেশ করেছেন, আমি আদেশ পালন করলাম, ওই কবুল হলো, এটা তো আমার দায়িত্ব না, সে দায়িত্ব তো আল্লাহর, আমার দায়িত্ব আমার যেটা এটা আমি করতে পারলাম কি না এটাই আমি লক্ষ্য রাখি। কাজেই আপনি দোয়া যে করতে পারছেন এটা বোঝা গেল, আল্লাহ আপনারে তৌফিক দিছেন, আল্লাহ তৌফিক দিছেন বলেই আপনি দোয়া করতে পারছেন। অনেকে দোয়াই করতে পারে না, কোন জায়গায় করতে হয় কি করতে হয় না করতে হয়, বসে বসে জিকির মারে, এরপর গিয়া কবরে কবরে গিয়া বাবারে তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে, তো অত নাউজুবিল্লাহ, অত মিসকিন মিসকিন গুমরাহ। সুতরাং আপনি এই দোয়ার আলাদা ফরিজত তালাশ করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি ডাকে, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, এটা সুন্দর দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যথেষ্ট, আপনি আমার জন্য আল্লাহ যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, আর তিনি উত্তম ওয়াকিল, ওয়াকিল মানে কার সাজ, তিনি কাজ বানাতে পারেন আমার পক্ষ থেকে, আমার কাজগুলি করে দেন, একটু সুন্দর দোয়া। জি জি, চট্টগ্রাম থেকে বন্তানিয়ার আরেকটা প্রশ্ন হলো যে, সূরাতুল বাকারার শেষ দুই আয়াত এবং সূরা আল ইমরানের শেষ দশ আয়াত,
এর ফজিলত? জি, এগুলোর ফজিলত তো আছে, এগুলোর মর্যাদা আছে, এবং সুন্দর সুন্দর দোয়া কম্প্রিহেন্সিভ বলে, শামিল দোয়া, শামিল মানে রব্বানা ফাগফির লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আপনি অর্থগুলি পড়েন, অর্থ পড়লেই আপনি বুঝবেন এর মাহাত্ম্য, এর ফজিলত আপনি বুঝতে পারবেন। এরপরে ওয়াফু আন্না, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, এগুলি এগুলি আপনি অর্থ বুঝেন, অর্থ বুঝলে এই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সংসারে অভাব লেগেই আছে, স্বামীর চাকরি নেই, চাকরি পাওয়ার জন্য কোনো আমল আছে কি? আপনি আল্লাহ তাআলা রাজ্জাক, তিনি তো রাজ্জাক, এই নামে তাকে ডাকেন, যে আমার, আপনি সোজাই বলেন, বাংলাই বলেন আল্লাহ তাআলার কাছে, যে আমার খাবার নেই, আপনি খাবার দেন, আমি আমার বান্দা বান্দিদের আপনি সৃষ্টি করছেন, আমাদের অভাব লেগে আছে, আপনি গানি, আপনি সম্পদশালী, আপনি আমাদেরকে আমাদের অভাব উন্মোচন করে দেন, এই ধরনের অনেক দোয়াই তো আছে। সুতরাং আপনারা এইভাবে খুলে খুলে আল্লাহর কাছে বলেন, এই এই এইভাবে বলাও অনেক মর্যাদা ব্যাপার। জি, তৌফিক। নাটোর থেকে বন্ধু জানতে চাইলেন যে উনি এখন অবসরে গিয়েছেন, কিন্তু কিছু অবসরপ্রাপ্ত ব্যক্তিদের উনি দেখতে পান যে এখন শেষ বয়সে তাসবি হাতে করে হাঁটে, ঝুলায়, আর ওই সময় ঘন ঘন মসজিদে যায়, কিন্তু এক সময় সুদ খেয়েছে, এক সময় নামাজই পড়েনি, এই লোকদের এই তাসবি কি হবে? এর তো ভালো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ জীবনের আমলগুলো হলো বেশি মূল্যবান, তো পিছনে গুনাহ তওবা করছে, এখন যে গুনাহ করছি, আমি ভুল করেছি, তওবা করছি, এখন আল্লাহর পথে চললাম, এটার একটা ভালো দিক তো আছে, সেই দিকটাই আপনি নেবেন। তবে কেউ যদি এটা আগে থেকেই ঠিক নেন, প্রথম জীবনে উল্টাপাল্টা যা করার করব, শেষ জীবনে বাইসে থাকলে একবারে, এইরকম দর্শন, এরকম চিন্তাধারা ভালো না, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। মন্দ ছিল, এখন ভালো হয়ে গেছে, এটা ভালো ভালো। চার রাকাত বিশিষ্ট সলাতে শেষের দুই রাকাতে ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়েন, আমাদের কি তখন পড়তে হবে কি হবে না? আর পড়তে পড়তে দেখা গেছে ইমাম সাহেব চলে গেছেন রুকুতে, উনি কি করবেন? ওনার শেষ হয়নি এখন। লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা, আল কোরআনের যে ফাতিহা আছে এটা দিয়ে পড়তে হয়, সুতরাং আপনিও পড়বেন। এখন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়লেন, বাকিটা পড়তে পারেন নাই ইমামের কারণে, তো সুতরাং সেই জন্য আল্লাহ তো আপনারা জিজ্ঞেস করবে না, বরং আপনারা কায়দা করে একটু বুদ্ধিশুদ্ধি করে ইমামকে বলবেন যে হুজুর, আপনি তো তাড়াতাড়ি পড়ে ফেলেন, আমরা এত তাড়াতাড়ি পড়তে পারি না, আপনার রুকুতে যান, আমাদের সূরা ফাতিহা রয়ে যায়, কাজে একটু একটু দেরি করিয়া ইমাম সাহেবকে বলতে পারেন, আদব লেহাজ ঠিক রেখা আল্লাহ তাআলা তৌফিক দেন। আহসান তো ভাইয়া কোল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে, কি জানতে চাচ্ছি? রবিউল নাটোর লালপুর নাটোর, আবার লেন পেয়েছি। ভালো তো, মাশাআল্লাহ, নাটোর আলাদা। আমরা ওই ইমাম সাহেবকে বলি যে আপনি একটু আসতে পড়েন, বলে আপনার পড়ার দায়িত্ব না, ইমামের পড়ার দায়িত্ব, এমন ভাবে পড়েন আমরা রুকুত রুকুত দেয় আরেক সিজদাতে দিব, সেই উঠে বসতেই পারি না, আরেক সিজদায় চলে যায়। যাই হোক, আমি আরেকটা প্রশ্ন করতেছিলাম, যেটা হচ্ছে পবিত্র কোরআন কারিম যখন তেলাওয়াত করি, বর্তমানে যে কোরআন কারিম গুলো আছে অনেক দোয়া দরুদ লেখা আছে, পরীক্ষিত এটা দিলে অমুক আয়াত এসে যাবে, এই কাজ শুদ্ধ হবে, এই এই আয়াতগুলো পড়ি ওইসব আমল করা বা কাবিজ করা ঠিক আছে কিনা? আর কোরআনুল কারিমের সূরা তাহার সম্ভবত 25 নম্বর আয়াতে লেখা আছে, সকালে 25 বার করে যদি পাঠ করা যায়
ওখানে উপকারের কথা লেখা আছে আমার মনে নাই। এই আমলগুলো কুরআনুল কারিমে যে অনেক আয়াতে বা দোয়া লিখেছে তাবিজ সম্পর্কে লিখেছে, এগুলো ঠিক আছে কিনা? তাবিজ, হ্যাঁ, তাবিজ করার সম্পর্কে কুরআন কারিমে লেখা আছে, আয়াত দেওয়া আছে যে এটা পরীক্ষিত, যে কুরআন লিখেছে ওই কুরআন কারিমেই লেখা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো আমল করা ঠিক আছে কিনা? আর এই যে সূরা তোহা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসিল লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা সকালে 25 বার করে পাঠ করতে বলছে, এই আমলটা কুরআন কারিমে লিখতে, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা একটু জানতে চাচ্ছি। আপনার কি নাম ভাই? রবিউল। আচ্ছা রবিউল ইসলাম ভাই, ধৈর্য ধারণ করুন, আপনার আপনার জবাব, আপনার জবাব। জি শেখ, উনি আগেও লাইন পেয়েছিলেন, পরবর্তীতে আবার আপনি যেটা বললেন ইমাম সাহেবকে বুঝিয়ে বলা, উনি বললেন যে বুঝিয়ে বলি, ইমাম সাহেব জবাবে বলেন আর এটা আপনার বলার বিষয় না, এটা আমার বিষয়। এই সময় ইমাম না, এটা ঠিক না, ইমাম সাহেবকে বলতেই পারেন, বলবেনও তিনি, এটা ইমাম সাহেবের এই কথা সঠিক না। যে আচ্ছা, এবার হলো যে কুরআনে কারিমের কোন কোন আয়াতের ফজিলত সম্পর্কে উনি যেভাবে বলছেন, আসলে কোরআনের মধ্যে তো আর এটা লেখা নেই, অন্য যারা চটি বই তারা হয়তো লিখছে যে এই আয়াতে এই ফজিলত, এই তদবির, তাবিজ দিলে পরে তার এই মনের নিয়ত হাসিল হয়ে যাবে। না, তাবিজ তো প্রশ্নেই উঠে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো তাবিজ লিখেন নাই, বলেনও নাই, বরং তিনি বলছেন মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো জিনিস লটকাবে তাকে ওই জিনিসের প্রতি সপোর্ট করে হবে, আল্লাহর উপরে তার ভরসা রাখা হবে না, ওই ভরসা করো ওইটা নিয়ে, তা তাবিজ রাখে, কড়ি রাখে, ওই সুতা বাঁধে, ওই ইয়া লাল সুতা বাঁধে, ওই এগুলি তো একেবারে শেরক, এই যে চুল চুল দিয়ে পেশায়, নাউজুবিল্লাহ মিন দালিক, এগুলি না জানার কারণে মূর্খতা, অজ্ঞতা, শিরক। তারপরে কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় লেখা নাই এগুলি তাবিজ, তাবিজ লিখলে এটা কেউ কেউ হয়তো হাসিয়াতে লিখছে, টিকাতে লিখছে, এর তার জানা নাই এই জন্য লিখছে, অথবা চটিপটি বইতে এগুলি আপনি দেখছেন, এটা তো কোরআন শরীফের মধ্যে মূল এগুলি হতেই পারে না। কোরআন হলো তেলাওয়াত করা, পড়া আর দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। যে সুরা তহার, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি, উনি সকালে 25 বার পড়েন, দেখেন এইরকম 25 বার পড়ার কোনো বিধান আছে না? এরকম কোনো বিধান নাই, তবে আপনি যতবার পারেন আপনি পড়তে থাকেন, কোনো অসুবিধা নাই, একবার পড়েন, 100 বার পড়েন, কিন্তু এরকম বিধান নাই যে এতবারই পড়তে হবে। যে জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। পিছনেগুলিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার একটা প্রশ্ন, জি তা আমার প্রশ্ন হলো, আমার একটু কিছু দোয়া আছে আর কি, ওগুলা এই বিতির নামাজের সময় আত্তাহিয়াত পড়ার সময় পড়া যাবে কিনা এটা জানতে চাচ্ছি আর কি। বলুন। আল্লাহ ও আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাসির সুবহানাল বকরাতা ওয়াসিলা, এটা তারপরে আল্লাহুম্মা রাব্বি নিরিমান জানফিলা ইয়াসিন মিন খাইরিন ফাকির রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। একটু আস্তে বলতে থাকেন, প্রথমটা গেল আল্লাহু আকবার কাবিরা। আচ্ছা জি, আর
এগুলো পড়তে পারবো কিনা, রাব্বি হামুমা কামা রাব্বাই আনি সাগিরা। আচ্ছা আচ্ছা, এগুলো কয়েকটা দোয়া আছে আর কি, এগুলো পড়া যাবে কিনা পরে। ঠিক আছে, আপনি কোথেকে বলছেন? জি আমি মিরপুর থেকে বলছিলাম। মিরপুর থেকে, জীবন আপনি ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন শেখ। الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بحمده এই যে দোয়া আল্লাহুম্মা লতিফুল খবীর, তারপরে হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা তাশাহুদের পরে আবার ওয়েতেরের কুনুতের মধ্যে পড়া যাবে কিনা? আপনি ওই তাশাহুদের পরে মাথুরা আছে, অনেক দোয়া আছে, সুতরাং এই দোয়াও আপনি পড়তে পারবেন, কারণ দোয়ার তো সুযোগ, নামাজ সালাত মানেই দোয়া, আর এই দোয়া পড়তে পড়তে আপনি নামাজ শেষ করলেন খুব সুন্দর, তো আপনি দোয়াগুলি করেন। তবে আপনি তাড়াহুড়া, আমি শুনলাম যা আপনি খুব তাড়া করেন, এইভাবে না, আস্তে ধীরে কোরআন শরীফে পড়তে হয়, আস্তে ধীরে, এইভাবে দৌড় দিয়ে পড়তে হয় না, এগুলি জানবেন। আর আপনি যেগুলি বললেন সবই শুদ্ধ শুদ্ধ সুন্দর, তবে এগুলির কোনো তাবিজও করা যাবে না, এগুলি পড়ে আপনি ওই সালাতের শেষেও পড়তে পারেন, কুনুতের মধ্যেও আপনি পড়তে পারেন, তার সেই দোয়ার জায়গা তো আপনি দোয়া করেন, কোনো ফরজ সালাতের তাশাহুদের পরে পড়তে পারবে শেখ? হ্যাঁ, ফরজ ফরজ নামাজের তাশাহুদের পরে পড়তে পারবে? তাশাহুদের পরে পড়তে পারবেন। জি আচ্ছা, শুক্রান, জাজাকুমুল্লাহ, আল্লাহুম্মা হাইয়েক শেখ। প্রিয় দর্শক, আপনাদের অনেক প্রশ্ন, অনেক জানার, আপনারা আমাদের বন্ধু, আমাদের সাথে থাকবেন, হয়তোবা অনেকে আমরা এই সময় সংযোগ পাই না, চেষ্টা করছি, এই চেষ্টার কারণেও আল্লাহ আপনাকে অনেক সওয়াব দিবেন, আর চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা তো 5 দিন আপনাদের সাথে আছি, আপনারাও সাথে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনারা দেখবেন এই অনুষ্ঠান ইউটিউবে দেখতে পাবেন, ATN.Islamic.tv-তে, আবার ফেসবুকে এই সময়ই লাইভ যাচ্ছে, অতএব বিভিন্নভাবে সুযোগ রয়েছে, আল্লাহ কবুল করুন। আজ তাহলে এ পর্যন্ত, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।